চাঁপাকর জেলা দীর্ঘদিন পরে আপনাদের সবাইয়ের আশীর্বাদ নিয়ে আজকে আবার নতুন করে দায়িত্ব বসেছি। আজকে যারা অংশগ্রহণ করেছেন আমার প্রিয় সব আপনজন আত্মীয়গণ, যারা দীর্ঘ সংগ্রামে আপনারা বারে বারে আমার পাশে থেকেছেন, আমাদের ফুল টিমের পাশে থেকেছেন, তাদেরকে আজকে তিনি আমার পক্ষ থেকে মাথা নত করে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শহীদ মাতঙ্গিনী ব্লকে ধলরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার নাম আতিয়ার রহমান। আজকে বিশেষ দিন একটি আমাদের কাছে, আপাতত আমরা যারা জনপ্রতিনিধি হিসাবে কাজ করি শহীদ মাতঙ্গিনী ব্লকে, আমাদের ছোটোখাটো একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় দিবাকর জানা উনি কিছুদিন বাইরে ছিলেন এবং আইনত মেনেই উনি সেই কাজ থেকে অব্যাহত ছিলেন এবং পুনরায় তিনি আজকে আমরা শুধু আমাদের নিজেদের দিক নয়, গোটা শহীদ মাতঙ্গিনী ব্লকের জনসাধারণের কাজের যে সুবিধা, আমাদের ব্লকের বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট যা যা কাজগুলো করে থাকে, মানুষকে পরিষেবা দিয়ে থাকে, সেই পরিষেবাতে অনেকখানি ঘাটতি এবং অনেক মানুষ বিপদের সম্মুখীন হয়েছিল। এত বড় আমফান জনের ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে আজকে দিবাকর জানা থাকলে হয়তো এতটা হতো না, তাই সঠিকভাবে সেগুলো সার্ভে হয়নি এবং সঠিকভাবে কাজ হয়নি, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের বিভিন্ন জনসাধারণ। তাই আমরা জনপ্রতিনিধিরা শহীদ মাতঙ্গিনী ব্লকের বেশিরভাগ পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য সকলেই আমরা সম্মিলিত হয়ে এবং সিনিয়র নেতৃত্ব দ্বারা পঞ্চাননবাবু, আমাদের সন্তোষ দা, এরকম বড় আমাদের সিনিয়র নেতৃত্ব সকলেই মিলে আমরা চিন্তাভাবনা করি, আমরা আইনত ব্যবস্থা করি, আমরা আইনি উকিলের ডিএমকে চিঠি দেওয়ার থেকে আরম্ভ করি আজকে আমাদের সেই দিবাকর জানাকে আজকে আমরা সেই সভাপতি পদে আমরা বসিয়েছি এবং একদম উৎসাহের সঙ্গে শহীদ মাতঙ্গিনী ব্লকে আপনারা দেখেছেন সমস্ত জনপ্রতিনিধি এবং প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত থেকে আজকে তাকে আমরা বসিয়ে দিলাম এবং সেটাই আমরা আগামী দিনে আমাদের উপত্তর নেতৃত্বকে আমরা জানানো হয়েছে, ডিএমকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে এবং আগামী দিনে যাতে সবাইকে নিয়ে আমরা এই শহীদ মাতঙ্গিনী ব্লকে মানুষের জনসাধারণের কাজ করতে পারি, যেন আমরা সিলেকশন করে আজকে যারা লাইন ডিপার্টমেন্ট আছে তাদেরকে যারা ইমপ্লিমেন্ট করাতে পারি, সেই উদ্দেশ্যে লালুবাবু দীর্ঘদিন ধরে যেভাবে কাজ করে আসছিলেন সেই কাজ তার কাছে আমরা আশা করব। আমরা প্রধান বিধায়ক তাদের কাছে, তার কাছে এইটুকু আশা রাখব এবং তেনাকে সেভাবেই চলার জন্যে আমি তাকে একবারে মাস না,
चलो उत्तम साहू शहीद मातृक पंचायत समिति एक्सपुक्त कर्माध्यक्ष बर्तमान सदस्य। तो आज के प्रोग्राम बोलते लास्ट पंचायत निर्वाचन हमारे पंचायत समिति सर्वसम्मत 30 जन पंचायत समिति मेम्बारे सर्वसम्मत सिद्धांत अनुजाई प्रत्येके समर्थन नहीं श्री दिवाकर छाना प्रिय जन नेतृत्व पंचायत समिति सभापति कार्यभार नहीं प्राय दीर्घ 17-18 मास काज चालानोर परे एकेबारे ब्लकेर ठीक पार्श्ववर्ती जायगाय केटीबी सेखाने एकटी छोट्ट घटनाके सामने रेखे एकटी केसे जड़िए पड़ेन एबं दीर्घ 13 दिन अपना जेल हाजतर पर मुक्ति पान तर माझे हमें डीएम महोदय पंचायत समितर सहसभापति के भारप्राप्त सभापति हिसाब से कार्यभार दिए तरह दिवाकर कोविड आक्रांत हो समस्त किस सबाई जान क्यों आज के प्राय देखे जो ब्लकटी मातंगिनी घाटार नामे नामांकित ब्लकर जो उन्नयन से पंचायत समिति ग्राम पंचायत हमारे एच डीए पश्चिमबंग सरकार सार्विक दिक्कत के विभिन्न अर्थे जोगाने ब्लक के एक ग्रामीण एलिका हम आर्बान एलिका शहरतली करार चेष्टा कर प्रयास अनेकटा सफल दिवाकर बाबू नेतृत्व और सबा जो ऐक्यबद्ध प्रचेषा तो मानूष चेहरें दिवाकर बाबू आर तर दायित्व तो बुझे नहीं मजे जेटुकू समस्या हमारे एलिकाबी शहीद मातंगिनी पंचायत समिति नागरिकबृंद ता विभिन्न असुविधार सम्मुखीन हो दिवाकर बाबू के बोले जो अपनी आपनर जो कर्मचाचल्य से सामने रेखे अपनी आबार पंचायत समिति दायित्व नीन तर पंचायत समिति सभापति के चेयारे उपविष्ट कर अवश्य ता लयन अर्डर भांगे उलुध्वनि दिए शंखध्वनि दिए पुष्पबृष्टिर माध्यम दिवाकर बाबू के पंचायत समिति चेयारे आबार बसिए दिए गए। আচ্ছা আমি একটু সবাইকে একটু বলবো আপনারা তোমাদের দাদা আমাদের বিশেষ করে ফেসবুকে আমাদের যারা ছেলেরা আছে আমরা একটা ফটো শুট করার জন্য উত্তম দিঘা ও জাহিদা রাজেশ রাজেশ কৌশিক গৌর আরে আমার আরে বড় না একটা অসুবিধা কি আছে দীর্ঘদিন পরে আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আজকে আবার নতুন করে দায়িত্ব বুঝেছি। আজকে যারা অংশগ্রহণ করেছেন আমার প্রিয় সব আপনজন আত্মীয়গণ যারা দীর্ঘ সংগ্রামে আপনারা বারে বারে আমার পাশে থেকেছেন তোমাকে যেটা বলছিলাম শুনো এবার সবাইকে বলছি যার मातंगिनी ब्लकेर रास्ता घाट पथपाटी सेगुलो जे लेवेले बोलले हय चेष्टा करब छवि हाँ
মানুষের পাশে নানানভাবে থেকেছি সেটা আপনারা জানেন। আমরা আশা করব আগামী দিন আমরা সবাই মিলে এই শহীদ মাতঙ্গিনী ব্লকের যে উন্নয়ন, সেই উন্নয়নকে শক্তিশালী করা এবং সঙ্গে প্রধান বিভিন্ন অফিসে ছুটে আবার যাতে সেই সব বড় বড় রাস্তাগুলো কমপ্লিট করা যায়, জানি এই ব্লকের মাননীয় শুভেন্দু অধিকারী এইচদের পক্ষ থেকে ব্যাপক টাকা দিয়ে রাস্তাঘাট কি কেন হয়েছিল আর কেন বসলেন এখন? দেখুন, আজ থেকে প্রায় দু বছর আগে আমার পঞ্চায়েত সমিতি যেদিন গঠন হয়, আমাদের ব্লকে 30 জন পঞ্চায়েত সমিতি জনপ্রতিনিধি এসডিওর নির্দেশ ক্রমে এখানে যে মিটিং হয়েছিল অর্থাৎ সভাপতি যে গঠন হয়েছিল, 30 জনের সমর্থন নিয়ে 29 জনের সমর্থন নিয়ে আমি সভাপতি চেয়ারে বসেছিলাম এবং দীর্ঘ প্রায় আমি 18 মাস আমি শহীদ মাতঙ্গিনী ব্লকের 1,98,000 যে নাগরিক আছে, ভোটার আছে, 2,20,000 মানুষ আছে, তো তাদের প্রতি দায়বদ্ধ ছিলাম এবং 18 মাস নিষ্ঠার সঙ্গে আমি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি চালিয়েছি। আমার পুরো টিম অর্থাৎ 30 জন পঞ্চায়েত সমিতি, 9 জন কর্মাধ্যক্ষ এবং 10টি প্রধান কেন্দ্র। আপনারা সবাই জানেন যে পিডিসিএল একটি গণ্ডগোলকে কেন্দ্র করে নিয়ে আমি 13 দিন অফিস আসিনি। আমি হঠাৎ দেখলাম যে 13 দিন পরে জানলাম যে একটা চিঠি দেখলাম যে আমার সহকারী সভাপতিকে ইনচার্জ দেওয়া হয়েছে। মাঝুরখনে দেখতে দেখতে প্রায় 6.5 মাস কেটে গেছে, এ ব্যাপারে আমার কারো উপর অভিযোগও নেই, অভিমানও নেই। আজকে অনেকদিন পরে আমার ব্লকের সকল প্রধান, সকল পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান উপপ্রধান, আজকে আপনারা দেখেছেন যে এটা মঙ্গলবার হওয়ার কথা ছিল কিন্তু মাননীয় নেত্রী আমাদের এই রুট হয়ে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রশাসনিক মিটিংয়ে যাওয়ার ফলে প্রশাসনের লেভেল থেকে আমার কাছে রিকোয়েস্ট ছিল, আমিও সব দিক ভেবে আমাদের পুরো টিম আজকে যারা কাজ করছি মঙ্গলবারের জায়গায় আজকের দিনটা ডেট করেছি। তো আজকে আবার চেয়ারে এসেছি, আমি আশা করব মাননীয় ডিএম মহোদয়, মাননীয় এসডিও সাহেব, যে আমাকে যেভাবে বিগত 18 মাস ওনারা কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আজ থেকে ওনারা আমাকে সেইভাবে সহযোগিতা করবেন। কেননা মাতঙ্গিনী ব্লকের একটা বিস্তীর্ণ এলাকা আছে, বহু কাজ আমরা ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং সব থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে বহু কাজ আছে, এনার্জিসের কাজ আগের থেকে অনেকটা আমি খোঁজ নিয়েছি, সেই গতিতে হচ্ছে না। আমার কাজ হবে আমার 10টি প্রধান, 30টি পঞ্চায়েত সমিতি মেম্বার, 3 জন জেলা পরিষদ মেম্বারকে সঙ্গে নিয়ে আগামী দিন এই ব্লকের যে নাগরিকদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে তাদের প্রতি দায়বদ্ধ থেকে আমার কাজ করা প্রয়োজন। এবং সঙ্গে আমি যে দলের প্রতীক থেকে জিতে পঞ্চায়েত সমিতি সভাপতি হয়েছি সেই প্রতীকের মর্যাদা রাখার দায়িত্ব আগামী দিনেও আমার, আর সঙ্গে আমার রাজনৈতিক মানে যেদিন থেকে আমি রাজনীতিতে আস্তে আস্তে করে রাজনীতি শিখেছি সেদিন থেকে যে মানুষটি আজকে দিবাকর জানাকে দিবাকর জানা করে তুলেছেন এবং মাতঙ্গিনী ব্লকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে মালদা উত্তর দিনাজপুর জেলা পরিষদে যে পরিমাণ টাকা বছরে খরচা হয়, আমার হলদা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, আমার প্রিয় মানুষ, আমার মা বাপ সবই বলতে পারেন, তিনি দুহাত ভরে এই মাতঙ্গিনী ব্লকে বিস্তীর্ণ এলাকা 5 কোটি 4 কোটি 3 কোটি পথবাতি নানান দিয়ে সাজিয়ে তুলেছে মাননীয় শুভেন্দু অধিকারী, তার প্রতিও আমার দায়বদ্ধ কৃতজ্ঞতা। এবং তার নির্দেশিকা পথেই আগামী যে কবছর এই পঞ্চায়েত সমিতি চালাবো নিশ্চিতভাবে তিনি আমার আইকন অর্থাৎ আমার গাইডার, নিশ্চিতভাবে আমি ওনার কাছে যাব, উনি যেমনভাবে গাইড করবেন সে পথেই আগামী দিন চলবে। দিবাকরবাবু একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেই সময় পিডিসিএলে গণ্ডগোলের কথাটা আপনি বলেন, তারপর আপনাকে একটা চিঠি দেওয়া হয়, সেই সময় আপনার জেলা সভাপতি বলেছিল আপনাকে সাসপেন্ড করা হয়েছে, সেই সাসপেনশনটা কি তুলে নেওয়া হয়েছে? আমি এখন অবধি আমাকে একটা শোকর চিঠি করেছিলেন মাননীয়
শিশির অধিকারী মহাশয় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমি তার উত্তর দিয়েছি যে তৃণমূল কংগ্রেসটা ইনডোর আউটডোর থেকে করি, অর্থাৎ যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোনিয়া গান্ধী সম্মেলন সারা ভারতবর্ষের কংগ্রেসে, ঠিক তারই প্যারালালি গান্ধী মূর্তির পাদদেশে ইনডোর আউটডোর করেছিল তৃণমূল কংগ্রেসের ঠিক জন্মের কয়েকদিন আগে। সেদিন এই দিবাকর জানা একটা বাস বুক করে 15 টাকা করে চাঁদা তুলে এলাকার কিছু মানুষ, কানাই মাইতি আজ মারা গেছে, সীতারাম কুইলা মারা গেছে, তারা মেজর পার্সেন্ট বাস করে দিয়েছিল সেদিন ওই মিটিংয়ে যাওয়ার জন্য টাকা পয়সা তুলে দিয়েছিল। আমি সেই দিনের কর্মী, আমি আজকে এই প্রশ্ন আসছে যখন বলছি যে আমি আগে বলেছি আমি অনেক সময় কৃতজ্ঞতাবোধ সম্বন্ধে আমার যথেষ্ট আমি সচেতন, আমি যে প্রতীকে দাঁড়িয়ে যে ইজ্জতটা পেয়েছি, সম্মানটা পেয়েছি, সেই প্রতীকে সম্মান রাখার দেখতাম। সাসপেনশনটা কি তুলে নিয়েছি? না, এখনও সাসপেন্ড তুলেনি। এবং আমি জানেন যেদিন কাস্টোরিয় সেদিনও বলে ঢুকেছিলাম, আর যেদিন বাড়াই সেদিনও বলেছিলাম যে আমাকে দল সাসপেন্ড করলো, পিছন থেকে দলকে শক্তিশালী করার দরকার, দায়িত্ব আমার। তাই আপনারা দেখেছেন প্রায় 7 মাস ধরে আমি চুপচাপ থেকে, এই যে আমাদের মহামারী চলছে এই মুহূর্তে করোনা, তাতে প্রথম অবস্থায় যে অসহায় পরিবার অনেক বাদ থেকে আসা কাজ নিয়ে মুড়ি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, দিনের পর দিন আমাদের উত্তম সাহু, আতেয়ারবাবু, সেলিমবাবু, পঞ্চানবাবু সহ আমাদের শিলা ভাই, রাজেশ ভাই, গৌর ভাই, এখানে যারা আছি আপনারা দেখেছেন পরে সোশ্যাল মিডিয়ায়, আমরা জীবন নিজেও যেমন কিছু কিছু পয়সা দিয়েছি কালেকশনও করে, আমরা প্রায় 1.5 মাস ধরে সেই পরিবারের মানুষের পাশে থেকেছি। দিবাবু একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটু বলি, আমরা দীর্ঘ 7 মাস হওয়ার পরে আমরা শিশিরবাবুকে, শুভেন্দুবাবুকে জানিয়েছিলাম, আমরা উত্তর পাইনি। এবং আমি খোলামেলাই বলি, ওই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আজ অবধি আমি, আমার এমন কোনো কর্মী, এমন কোনো পঞ্চায়েত, এমন কোনো সমর্থক বলতে পারবে না যে আমি অনেকভাবে নানান রাজনৈতিকভাবে আমাকে বিভিন্নভাবে কোনো রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল অনেক রকম বলেছিল, কিন্তু আমি সেই ইনডোর আউটডোরের কথা বলছি, নেত্রীর যে আদর্শ, যে সততা, সেটা যেমন মাথায় আছে, আর সঙ্গে একটা দুর্ধর্ষ লিডার জীবনে এসেছিল, তার নাম শুভেন্দু অধিকারী, তার দেখানো পথে আন্দোলন করা এবং শিপের বিরুদ্ধে সংগ্রাম করা, পরবর্তীকালে বিজেপির বিরুদ্ধে সংগ্রাম করা, পরপর 3 টার্ম এই পঞ্চায়েত সমিতিকে ক্ষমতায় রাখা, টোটালটা আজ অবধি করে চলছে এবং আগামী দিনও আমি বলেছি প্রতীকের মর্যাদা রাখার দায়িত্ব। আজকে যে আপনি জয়েন করছেন, আপনি কি জেলা নেতৃত্বকে জানিয়েছিলেন যে আজকে আপনি? আমি মেসেজ আকারে যাদেরকে জানানো আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। কিন্তু দলের কি এই ব্যাপারে কোনো সম্মতি আছে? না, আমি সে ব্যাপারে, আমরা এখানে যারা প্রধান আছে, আমাদের যারা পঞ্চায়েত সমিতি মেম্বার আছে গ্রাম পঞ্চায়েত এবং দলের বিশিষ্ট নেতারা, তারা সবাই মিলে মিটিং ডেকে বসে আমার উপর, আমার তো বলেছিলাম, আমি প্রথমে বলেছি যে কোনো একজন মানুষের আমি আবেদনে আমি চুপচাপ ছিলাম সময়, তার কারণ একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার পরে আমি কাস্টোরি ছিলাম, আপনারা সবাই জানেন, কাস্টোরি থেকে আমি জামিন পেয়েছি সেটাও সবাই জানেন, একটা ধৈর্য দেখিয়েছিলাম আমি, কিন্তু যখন 6 মাস অতিক্রম করছে, আমার যারা জনপ্রতিনিধি প্রধান প্রধান আছে বর্তমান, ভীষণভাবে আপনারা এই পঞ্চায়েত সমিতি জানেন যে কাজ করার ক্ষেত্রে একটা প্রবলেম, এবং এখানে প্রায় শ্মশান প্রত্যেক দিন, মানুষজন আসছে না কেউ, তাই সেই দায়বদ্ধতা থেকে সবাইয়ের প্রচেষ্টায় আমি এই জায়গায় বসছি, এবং পঞ্চায়েত আইন এবং সংবিধানে যা পঞ্চায়েত আইন দিয়েছে সেই অনুযায়ী, এজে আমি প্রেসিডেন্ট বিধায়ক, আমি নির্বাচিত সভাপতি, তাই আমার কর্তব্য আমার অফিস চালানো, আমি অফিসে এসেছি, এসডিও সাহেব, ডিএম সাহেবকে চিঠি করেছি এবং বলেছি আমি আজকে অফিসে আসবো, দেখি এরপরে ওনারা আমার ইনচার্জ দেয় কিনা সেটা আমি দেখার আছে। জেলা প্রশাসনকে আপনি কি জানিয়েছেন? জেলা প্রশাসনকে আমি লিখিত আকারে জানিয়েছি, আগামী 9 তারিখ আমি সকাল 11টায় আমি অফিস করব, আর দয়া করে আমাকে অফিস করার সুযোগ। কবে জানিয়েছি? আমি জানিয়েছি 3 দিন আগে, আমার কপি টপি সব আছে, এবং এর আগে ডিএমকে আমি 2টো চিঠি করেছিলাম অফিস করার জন্য। ডিএম কিছু বলছেন? না, আমার কাছে এখনও আসেনি, আমাকে সকালবেলা এসডিও সাহেব বলছিলেন যে দিবাকর তুমি অফিসে যাও, তোমার রাইট আছে, কিন্তু মাস ফাস দিয়ে গিয়ে কেন যাচ্ছ এই অ্যাশন, আপনারা দেখেছেন আমাদের অনেকে দেখলাম যে অনেকেই কর্মী সমর্থকরা তারা মিছিল করে এলো, এবং কি বলবেন? দেখুন, এটা তো অস্বীকার করার নেই, যারা এতদিন ধরে বুক চিরে দিবাকর জেনাকে আগান করে ধরে রেখেছে, আজকে দিবাকর জেনা প্রায় 6.5-7 মাস পরে সেই সভাপতি চেয়ারে বসবে, আমার
সমর্থক যারা আছে, আমার সুবানোদ্দয়ী যারা আছে, আমার নেতৃত্ব যারা আছে, আমার পরামর্শ যারা আছে, আমাকে যারা এতদিন চালনা করে এসছে, তারা তো আসবে। এবং আপনারা দেখেছেন আমি মাস্ক কিনেছি সবাইকেই, আমি মাস্ক পরিয়েছি এবং মাস্ক পরিয়ে আমরা টোটাল সোশ্যাল ডিস্টেন্সটা হয়তো পারিনি অতটা মেনটেন করতে, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা চালিয়েছি। দেখছেন ক্যাম্পাসের ভিতরে আমরা সবাইকে, আমরা তো এত মাস্ক নিয়ে এসেছিলাম তাহলে সবাইকে নিয়ে তো ঢুকতে পারতাম, কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করেছি। আগামী দিনে কিভাবে পঞ্চায়েত সমিতিটা চলবে? আগামী দিনে আমার 10টি প্রধান, 30 জন পঞ্চায়েত সমিতি মেম্বার, আমার যারা বিরুদ্ধেও আছে তাদেরকেও আপন করে আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি চালাবো। এবং 1,98,000 ভোটার আর সম্মিলে 2,20,000 মানুষ যে মাতঙ্গিনী ব্লকে আছে তাদের প্রতি যে আমি দায়বদ্ধ, আমরা সবাই দায়বদ্ধ যত জনপ্রতিনিধি আছে, যেভাবে এই ব্লকের বড় বড় কাজ 5 কোটি 3 কোটি 4 কোটি এখনো পিএম জোসেকে যে চারখানা রাস্তা হয়নি সেই রাস্তাটা করার জন্য বিশেষ উদ্যোগ হবে। আর বাকি পঞ্চায়েত সমিতি লেভেলে যেটুকু সরকারের আসবে, বিগত 18 মাস নিষ্ঠার সঙ্গে একটা কোনো কমপ্লেন তো দিবার মতো জায়গা ছিল না, যেভাবে চালিয়েছি সেভাবে আগামী দিন চালাবো।